আসন্ন 25 ফেব্রুয়ারি রবিবার পবিত্র লাইলাতুল বরাত শবে বরাত অনুষ্ঠিত হবে বিশ্ব অলি মঞ্জিল 22 রোজি শরৎপুর ফরিদপুরে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়জল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়জল সাহেব দয়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ সকল ধর্মের ও সকল দলের লোকদের দেশবাসী সবাইকে পবিত্র লাইলাতুল বরাত শবে বরাতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদী ইউনিয়ন এবং জামালপুর ইউনিয়নে মিশন করে জামালপুর বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে কি বললেন দেখুন। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। বিশ্বলি কবলা জান সাহেবের জাসমানি আওলাদ হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি সাহেব দয়া করে গতকালকে ঘোষণা করেছেন পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত বিশ্বলি মঞ্জিল 22 রোজি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে 25 ফেব্রুয়ারি আসরের নামাজ আমরা বিশ্বলি মঞ্জিল 22 রোজি সদরপুর ফরিদপুরে ওইখানে যাই পড়ার হুকুম। তাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির মাননীয় সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সল মুজাদ্দেদি সাহেবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে সকলকে আমরা দাওয়াত করলাম এবং আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি সাহেব মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্বলি মঞ্জিল 22 রোজি সদরপুর ফরিদপুরে লক্ষ জনতার সামনে প্রায় অর্ধকোটি জনতার সামনে স্পষ্টভাবে বলেছেন তমাম পৃথিবীর উপরে বিপদ বাংলাদেশের উপরে বিপদ। জাকের পার্টির নেতৃবৃন্দ আমাদেরকে স্পষ্ট হুকুম দিয়েছেন আমরা দেশবাসীকে জাকের পার্টির পতাকা ঢুনছে ঐক্যবদ্ধ করার জন্য এবং বাংলাদেশের উপরে যেসব বিপদ আসবে এই বিপদে সশস্ত্র বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে একাত্মতা পোষণ করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রয়োজনে যুদ্ধ করতে হবে এবং জাকের পার্টির মানুষ জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্বলি খাজা ফরিদপুরি কাপড়াজান সাহেব পাঁচ জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে তমাম পৃথিবীতে আল্লাহ পাক লোহার মই টানবেন মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না একমাত্র মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউই বাঁচিতে পারিবে না এবং তমাম পৃথিবীর লোক ভেঙে চুরে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে। সেই সময় সন্নিকটে মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই আপনাদের সকলকে উদারতা আহ্বান যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ এবং শবে বরাত পবিত্র লাইলাতুল বরাত এইসব ফতোয়া টতোয়া এখন আর মানুষ শুনবে না আমরা মানুষ 1400 বছর ধরে করে আসছে এখনো সেটা করবে ভবিষ্যতেও করবে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র লাইলাতুল বরাত শবে বরাত বিশ্বলি মঞ্জিল 22 রোজি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আপনারা যোগ দেন যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে এই পবিত্র লাইলাতুল বরাত শবে বরাতে যোগ দেন এবং জাকের পার্টির পতাকার নিচে আসেন এই উদারতা আহ্বান জানিয়ে আমরা অসংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট 24 ঘন্টা লাইভ। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি একটা নতুন গল্প তারো।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।